আসলে কিন্তু করিমউদ্দিন বৰবিয়া এটা অতীতত থাকি বর্তমানের সময়ত 10টা কই নির্বাচন আপনাদের যদি যেহেতু দেউরী নির্বাচনত আপনাদের তাত কোনো ধরনের আপনাদের তাত অংশগ্রহণ করা নাই, তথাপি মই রাজনীতি দল হিসাবে আপনার প্রশ্ন করছো যে কংগ্রেসের যোনটো এটু পলিসি যে এটু এটা সরু নির্বাচন বা আইস্তা সমষ্টিত আছে কেজনমান নেতা যাব, তার বিপরীতে কিন্তু বিজেপিয়ে তেওঁলোকৰ প্রতিদিনেই কেবাগৰাকীও মন্ত্রী বিধায়ক কিন্তু একদম সিরিয়াসলি নির্বাচনের প্রচারত তাত যুদ্ধত নামি গৈছে। আসলতে মই যোৱা এক মাহৰ পৰা কথাটো কৈ আছো যে কংগ্রেসের ভারত জোড়ো আন্দোলন যেটা স্টার্ট কৰিছিল মূল্যবৃদ্ধির বিরুদ্ধে হোক বিজেপির অতি প্রশংসনীয় স্টেপ, কিন্তু কৰপৰা স্টার্ট কৰি আছে, কাক টার্গেট কৰি আছে? অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে তেওঁলোকে ইউডিএফক টার্গেট কৰিছে, বদরুদ্দিন আজমল সাহক গালি পাৰি আছে, ইউডিএফক গালি পাৰি আছে, ডুবরীত পৰা স্টার্ট কৰিছে। মই তো কৈছিলোঁ এক মাহ আগতে সাহব আপোনালোকে ডুবরী নাই বৰপেটাৰ পৰা স্টার্ট কৰিব। আচৰিত কথা লিষ্টখন মোৰ তাত আছে, জালুকবাড়ির বৰ্ডাৰত আহি 14 তারিখে শেষ হব ভারত জোড়ো যাত্রা। আকো জালুকবাড়ি এদিনও না যায়, জালুকবাড়ি এড়ি দিছে, তার রহস্যটো কি কংগ্রেসে জনাব লাগে রাইজে। এটো বড় এটা কাইলের পরা রাইজের মাজত এটা ঘুরি আছে যে কি কারণ জালুকবাড়িত কংগ্রেসে ভারত জোড়ো পদযাত্রা কেউ নকয়। দ্বিতীয় কথা হল সরকারত আছে বিজেপি, মূল্যবৃদ্ধি করেছে বিজেপিয়ে, আজি যে পরিবেশ বেয়া হয়েছে বিজেপির কারণে হয়েছে, নুরুলদা ডাঙরিয়ার কথা একমত ময় যুঁজিব লাগে বিজেপির লগত, যুঁজি আছে ইউডিএফর লগত, সেই কথাটো রাইজে জানিব বিচারে। দেউরী ইলেকশনে হোক যে ইলেকশন হোক আপনালোকে পটককে বিজেপিক ওয়াকওভার দি গুছি যায় বদরুদ্দিন আজমলক গালি পাড়িবলৈ, এইবোর কথা রাইজে বড় একটা চিন্তাত পড়ছে যে কারণটো কি? এটা ধর্মনিরপেক্ষ এন্টি বিজেপি ন্যাশনাল পার্টি কংগ্রেস, কিন্তু অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে যোৱা 4-5 মাহৰ মাজত যিটো এক্টিভিটি, আজি চাওক পিচিচি প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্টে কি কৈছিলে রাষ্ট্রপতি নির্বাচনের পিছত যে গাদ্দার আর কুলাঙ্গার আমি ওলাই একেবারে শাস্তি দিম, এতিয়া এই গাদ্দার কুলাঙ্গারর লগত লৈ আগত লৈ ফটো পোস্ট দি রাইজর মাজত গৈ কৈ আছে যে আমি ভারত জুড়িম। আগতে নিজের কুলাঙ্গার খিনি দলের পৰা বহিষ্কার করক, দলটো সাফা করক, আপনার গাদ্দার কেটা আপনার হেৰি করক, তারপিছতে না রাইজে কব যে না হসা অর্থ একদম ভালকে এটা ঠিক আছে। করিমউদ্দিন বৰবিয়া, এটা প্রশ্নটো হৈছে যে আপনি এআইইউডিএফে বিশ্বাস করে যে কংগ্রেসের লগত যদি বা কংগ্রেসে এআইইউডিএফর লগত বা এআইইউডিএফে যদি কংগ্রেসের লগত এটা এটা কোবাত নহয় কোবাত এটা এলায়েন্স যদি নকরে 24তে হোক বা 26তে হোক, তেতিয়ালে বিজেপিক কোনো ধরনে চ্যালেঞ্জ করব পৰা না যাব, এই কথাটো আপনি আপনি ভাবে? তাত কথা দুটা, বিফোর ইলেকশন আমি যেতিয়া এলায়েন্স করেছিল তেতিয়া আমি অকল কংগ্রেস আর ইউডিএফ নহয় বিজেপি বিরোধী গোটে যিমান পার্টি আছিলে সব একগুট হয়ে বিজেপির বিরুদ্ধে যুঁজ দিবার একটা সিদ্ধান্ত লওয়া হয়েছিল, একর্ডিংলি কংগ্রেসে লিড লইছিলে। তাত গৈ একদম এন্ড মুমেন্টত গৈ আমার রাইজর দল আর অসম জাতীয় পরিষদ এই দুজনে ইন্ডিভিজুয়াল ইলেকশন খেলিলে। আপনাদের সাব আজি পাবলিক ডোমিনত আছে, অনলাইন আছে, 17 সিটত আমার আপার আসামত তেওঁলোকর দলে ভোট কাটার কারণে আমার মহাগঠবন্ধন কংগ্রেসের প্রার্থী 3,000, 4,000, 2,000, 5,000 ভোটত হারিবলগা হয়েছে। আদারওয়াইজ গভর্নমেন্ট ক্লিয়ার কাট এন্টি বিজেপি গভর্নমেন্ট আসলে মেন্ডেট পার্সেন্টেজ অফ ভোটতো যদি যায় আপনি সাব পয়েন্ট পিছনে বাদ দিয়ক এতিয়া কথা হল কংগ্রেসে এই যেটু ভোটর প্যাটার্ন কোন কোন সিটত কি লেগস হয়েছিল কার কারণে হয়েছিল এটু কোনো এনালাইসিস নকরাকে কোনো অহা দিনত একদম ভোটর পার্সেন্টেজ একদম ইকুয়াল 0.01% আর বেশি আসলে আমার মহাগঠবন্ধনের ভোটর পার্সেন্টেজ বিজেপিতকে আমি পলিটিক্যালি আমি সিটত কনভার্ট করব নো তার কারণে কোনো এনালাইসিস নকরাকে কোনো ইলেকশন না আসলে হঠাৎ একদিন ডাক ডাক নাই ভূপেন বৰা ডাঙরিয়া কলে আমি ইউডিএফর লগত এলায়েন্স ভাঙি দিলু। তাত কোনো পঞ্চায়েত ইলেকশন না আসলে, কোনো পার্লিয়ামেন্ট ইলেকশন না আসলে, কোনো এনালাইসিস করা না আসলে, দুইটা পার্টি মিলি বহি জয়েন্টলি এটা এনালাইসিস সিট ওয়াইজ যদি ওলাই এই কারণে এইটু কারণে হয়েছে এইটু কারণে হয়েছে রিজন জাস্টিফাই না করে সিম্পল
একদম চাইল্ডিশ এক্টিভিটি যে আমি ইউডিএফৰ লগত এলায়েন্স ভাঙি দিলোঁ, তেতিয়া আমি ক্লিয়াৰ হৈ গ'লোঁ যে এইটো বিজেপিৰ হেঁচাত হৈছে। কাৰণ বিজেপিৰ এটা ভয় আছিলে যে কংগ্ৰেছ ইউডিএফ এইটো কংগ্ৰেছে পুৰা বিজেপিৰ হেঁচাত এইটো কৰিছে। এতিয়া একমাহ আগতে মই কৈছিলোঁ মোৰ তাত যি তথ্য আছে যে একদম সিহঁতে ইউডিএফৰ লগত কাজিয়া কৰিব, বিজেপিৰ চুতলিপিত গৈ ৰোডমেপটো বিজেপিয়ে বনাই দিব, তাৰ ক্লিয়াৰ কথা। ধুবুৰীৰ পৰা ষ্টাৰ্ট কৰিছে জালুকবাৰীৰ বৰ্ডাৰ ব্ৰিজলৈকে, চাচালৈকে আহি 14 তাৰিখে কমপ্লিট হ'ব। চাচাৰ পৰা হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াৰ কনষ্টিটুৱেঞ্চি ষ্টাৰ্ট হ'ব। এই জালুকবাৰীত কোনো দৰকাৰ নাই কংগ্ৰেছৰ, এইটো এৰি দিলে। কৰিব লাগিছিল আপাৰ আসামৰ পৰা, কৰিব লাগিছিল লখিমপুৰৰ পৰা, কৰিব লাগিছিল যোৰহাট গোলাঘাটৰ পৰা, গোলাঘাটৰ পৰা ডিব্ৰুগড়লৈকে প্ৰথমতে কৰক। মূল্যবৃদ্ধিৰ কাৰণে যদি আপোনালোকে ভাৰতজোৰা যাত্ৰা কৰি আছে, তেতিয়াহ'লেতো বিজেপিয়েহে মূল্যবৃদ্ধি কৰিছে। গেছৰ দাম মূল্য যদি বৃদ্ধি হৈছে বিজেপি। মোৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়কচোন, যে মই এটা বিৰতিলৈ যাম, মোৰ প্ৰশ্নৰ উত্তৰ দিয়ক যে 24 আহি আছে, 26 আহি আছে, 50 আহি আছে, যদি কংগ্ৰেছৰ লগত যদি কোনো ধৰণৰ মিত্ৰতা নহয় এআইইউডিএফৰ লগত বা কংগ্ৰেছৰ লগত, এটা চেণ্টেঞ্চে হৈ যাব আপোনাৰ ৰিপ্লাই। তো এই গোটেই পিকচাৰখিনি বিজেপিৰ আগত একদম ক্লিয়াৰ আছে। সেইকাৰণে বিজেপিয়ে কংগ্ৰেছক হেঁচা দিছে যে কোনো পৰ্যায়ে পাৰ্লিয়ামেণ্টত আপোনালোকে এলায়েন্স নকৰিব। সেইকাৰণে কনফিডেণ্টলি 12টা ডিক্লিয়াৰ কৰি থাকে। কাৰণ বিৰোধী চিম্পল, যিকোনো নন পলিটিকেল মানুহ পাণ দোকানে সুধক না, বিজেপিক ৰুদিব কৰি লগা হ'লে কি কৰিব লাগে, চব বিৰোধীয়ে ক'ব লাগে। কংগ্ৰেছে ক'ব আমি অকলে খেলিলে যি হ'ব দেখা যাব। ইজ এ পিকচাৰ কংগ্ৰেছ বিজেপিৰ সুতলিবি হিমন্ত বিশ্ব তাৰমানে কংগ্ৰেছৰ লগত অহম প্ৰদেশ তাৰমানে কৰ্মদিন ভৰমীয়া তাৰমানে বিজেপি আৰু কংগ্ৰেছ আৰু এআইডিএফ যদি লগ নেলাগে, তেতিয়াহ'লে কোনো পধ্যে বিজেপিক আপোনালোকে ৰুধিব নোৱাৰিব। নোৱাৰে, এইটো মোৰ কথা নহয়, যিকোনো জেনেৰেল পাব্লিকৰ কথা। এইটো কোনো ডাঙৰ কোনো পলিটিকেল ইকুৱেশ্যন কেমেষ্ট্ৰি নাই, একদম যে এইটো ৰিচাৰ্চ কৰি মই ৰকেট চায়েন্সৰ প্ৰয়োজন নাই। নাই নাই, বিৰোধী গোটেই হ'লে বিজেপি আহিব, বিৰোধী গোট চেপাৰেট হ'লে বিজেপিৰ লাভ হ'ব, আৰু সেইটোৱেই কংগ্ৰেছে কৰি আছে। মুখ্যমন্ত্ৰী অপেন কৈ থাকে মোৰ ইনভেষ্টমেণ্ট আছে কংগ্ৰেছৰ। এদিনো কংগ্ৰেছ প্ৰেচিডেণ্টে কোৱা নাই, নাই তেওঁৰ ইনভেষ্টমেণ্ট নাই, চেলেঞ্জ কৰি আছোঁ আহক, এদিনো কোৱা নাই। তেওঁ গালি পাৰে বদৰুদ্দিন আজমলক, ঠিক আছে, লাই ডিটেক্টৰ বোলে কংগ্ৰেছে দিয়া কথা আছে, আপুনি কোনো নাহি মই দাদা গালি পাৰিব নোৱাৰো, কাৰণ আপুনি মোক দিব পাৰে ভোটটো দাদা। আপনি জেনুইন মানুহ, মই কৈ আছো 22 জনে ভোট দিছে যে 3 জনে দিয়া নাই, তাৰ ভিতৰত 1 নম্বৰ নুৰুল দাস। আকৌ নুৰুল দাস জিকিব, নুৰুল দাস জেনুইন কংগ্ৰেছ সৎ মানুহ, অনেষ্ট মানুহ, তাত মই কওঁতে কোনো আপত্তি নাই। আপোনাৰ নিবেদনা 5টা MLA কংগ্ৰেছত থাকিলে কংগ্ৰেছৰ এই দুৰ্গতি নহলেহেঁতেন। আমাৰ নুৰুল দা ডাঙৰীয়া যিটো কৈছে যে কংগ্ৰেছে ইউডিএফৰ লগত এলায়েন্স কৰিছিল, ঢাকা সিন্দুৰৰ কথাটো এনেকুৱা আছিল যে অসমত এনেকুৱা এখন চৰকাৰ হ'ব যাত শাখা সিন্দুৰ থাকিব, দাড়ি টুপি থাকিব, লুংগি থাকিব, ধুতি থাকিব। তারপর আপনাদেরকে কথাটো হয়েছিল, কিন্তু মিডিয়া এই পার্টটুয়ে দেখাইছে, এইটো বেলেগ কথা। কিন্তু তারপর আপনাদের যেতে আমার লগত এলায়েন্স ভাঙি বাই ইলেকশনটো খেলিছিল, আপাৰ আসামত ভোট পাবৰ কাৰণে তাত যে ছিকিউৰিটি ফৰ্মুলেট হৈছিল, গুৱাহাটী কৰ্পৰেশ্যন আমাৰ লগত এলায়েন্স ভাঙাৰ পিছত আমি ধৰিছিলোঁ, এতিয়া একেবাৰে হিন্দু ভোট আহি গ'ল কংগ্ৰেছৰ, তেতিয়া 100% ছিকিউৰিটি ফৰ্ফিটেড হ'ল। তাৰপিছত দেউৰী ইলেকশ্যন এতিয়া আহিছে, এইটো আমাৰ লগত এলায়েন্স ভাঙাৰ পিছত ছিকিউৰিটি ফৰ্ফিটেড হৈছে। আৰু আমাৰ লগত এলায়েন্স ভাঙাৰ পিছত আপোনালোকৰ কংগ্ৰেছৰ চব ইলেকশ্যনত ছিকিউৰিটি ফৰ্ফিটেড হৈছে মেক্সিমাম ছিটত। ইয়াৰ আগতে 5,000, 2,500, 1,000 এনেকুৱা বোৰত হাৰিছিল আমাৰ লগত খেলি। আৰু লোকসভা ইলেকশ্যনত আপোনালোকে এই লোকসভা ইলেকশ্যনত আমাৰ লগত দৰকাৰ নাই যে নাই ইউডিএফৰ লগত আমাৰ কোনো একো নহয়, এইটো এনে ধৰণৰ কথা যদি নকয় তেতিয়াহ'লে ডুবুৰীত মানুহ নহ'ব। মই এটা কথা কওঁ, অসম প্ৰদেশ কি কৈছে বুজা নাই, কি কৈছে এইখিনি কথা নকৈ ডুবুৰীত যদি যায় তেতিয়া ডুবুৰীত মানুহ নহ'ব। ডুবুৰীত এই মানুহখিনি আজমল চাহাবৰ কথা পাতিব, কৈ টিভিত এনাউন্সমেণ্ট দি মানুহ গোটাইছে, 1,000, 2,000 মানুহ আহিছে। আজমল চাহাবৰ সমৰ্থক ডুবুৰীত আছে, সেইখিনি যাতে আহে, কি কথা হ'ব কি হ'ব শুনিবৰ কাৰণে। ভূপেন বৰা চালাক মানুহ,
তেওর মিটিংত মানু গুটাব গেলে আজমল সাহেবর নাম লই মানু গুটাই আছে সেইটো তো জানো কথাটো বেলেগ কথাটো কথাতে আপোনালোক এটা মরম আছে ভিতৰত আছে বাহিৰত আছে মরম সরম নাই অহম প্রদেশ কংগ্রেস হল বিজেপি যুক্ত বিজেপি মুক্ত হলে মরম আছে বিজেপি যুক্ত হলে থাকিলে মরম নাই নাম্বার ওয়ান নাম্বার টু হল অহম প্রদেশ কংগ্রেস কমিটি ইমানে কনফিউজ তেওঁলোকৰ মুখপাত্র এজনে চারিদিন আগত কৈছে যে বরপেটা ধুবরীত সব বাংলাদেশী মানুষ থাকে আরম্ভ করেছে বাংলাদেশী মানুষের পরা যদি বাংলাদেশী মানুষ তেওঁলোকৰ মতে কংগ্রেসের মতে তাত আছে তাত কিয় যাব লাগিছিল ইন্ডিয়ান ভোটারের তাত কিয় যাওয়া নাই দুই নম্বর দেউরী ইলেকশন চলি আছে তেওঁলোকে দেউরী সরু জাতি জনগোষ্ঠী এইবিল যাব নালাগে এইবিলাক যদি অসমৰ গুটে জাতি জনগোষ্ঠী কংগ্রেসে কি কৰিব কংগ্রেস প্রেসিডেন্টৰ যেটো কন্ট্রেকচুয়াল এগ্রিমেন্ট আছিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বৰ লগত তেওঁৰ কন্ট্রেকচুয়াল এগ্রিমেন্ট 100% ওয়াদা নিভাই আছে ভূপেন বৰা ডাঙৰীয়াই হিমন্ত বিশ্বৰ স্থিতলিপিত হিমন্ত বিশ্বৰ ইনভেস্টেড অসম প্রদেশ কংগ্রেসে আরে জালুকবাড়ির রুটটু পড়াই নাই করিমুদ্দিন ভৈবৰ কোনো পধ্যে এ আই ইউ ডি এফৰ লগত মিত্রতা নহয় রেডি থাকক বিগ জিরো একদম ফাইনেল বিগ জিরো আপনি বিচারছে নাই মিত্রতা আমি বিজেপি নট অনলি অল পার্টি যিমান বিজেপি বিরোধী গোট আছে সব এক হব লাগে বিজেপি পরাস্ত করিব লাগে তা মরম আছে আপনি স্বীকার করব লাগে আর মরম আছে বলে মরম নাই আমার বিজেপি ব্যাপার আছে আর আপনাদেরকে আমি জেনে তেনে বিজেপি খেরাব লাগে আর আপনাদেরকে যিমান চেষ্টা করব আমি বিজেপি খের জিকাব আপনি তাই যে আপনাদের লাগে দিদি আপনাদেরকে যিমান বিজেপি কাম করিব জালুকবাড়ি এরি পদযাত্রা করিব আর রাইজে আপনাদের সাব কেতিয়া নিজে বিগ জিরো কি হব গাইস জালুকবাড়িত আপনাদেরকে বড়ি নিদি আর দুপ্রীত গই ইউটিউব গালি পাড়ি ভারত জুড়ে করব রাইজে বিচার করব ঠিক আছে রাইজে বিচার করব আমার সময় কম আছে এটা সিট সাই দেখাই দিও ভূপেন এটা সিট জিকি দেখাই দিও অন রেকর্ড কই আছো এটা সিট জিকি দেখাই দিও 24